রাজ্যের ছাটাকৃত 10,323 শিক্ষকদের নিয়ে আবারও একটি আশার আলো বেরিয়েছে। ইতিমধ্যে রাজ্যের হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের পক্ষ থেকে সুপ্রিম কোর্টের রায়কে খারিজ করে দেওয়া হয়েছে বলে দাবি করেছেন 10,323 শিক্ষক নেতৃবৃন্দের একাংশ। 10,323 শিক্ষক নেতৃবৃন্দ দাবি করছেন যে প্রকৃত অর্থেই এই 10,323 সমগ্র অংশকে ছাঁটাই করা হয়নি। এই বিষয়কে কেন্দ্র করে ইতিমধ্যেই শিক্ষা দপ্তরের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। এখানে উল্লেখ করার প্রয়োজন যে বিগত বামফ্রন্ট আমলে সুপ্রিম কোর্টে এই 10,323 শিক্ষকদের ছাঁটাই করা হয়েছিল। নিয়োগ প্রক্রিয়ায় গলত থাকার দরুন এই 10,323 শিক্ষকদের ছাঁটাই করা হয়েছে বলে তৎকালীন সময়ে সুপ্রিম কোর্টের রায়ে বলা হয়েছিল। কিন্তু সাম্প্রতিক সময়ে ত্রিপুরা যে হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ এই রায়কে খারিজ করেছেন বলে দাবি করছেন 10,323 শিক্ষকদের একাংশ নেতৃবৃন্দ। এই নিয়ে ইতিমধ্যেই রাজ্যে 10,323 শিক্ষকদের মধ্যে খুশির জোয়ার বইছে। 10,323 শিক্ষকরা ইতিমধ্যেই এই বিষয়টাকে স্বাগত জানিয়ে দাবি করছেন যে অতি শীঘ্রই তাদের আবারও বিদ্যালয়মুখী করা হবে। সব মিডিয়া বন্ধুদেরকে আমাদের 10,323 বলবো না 10,319 পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে জানাই অভিনন্দন। কারণ গত 3 তারিখ অর্থাৎ এই মাসের 3 তারিখ, বিগত মাসের 3 তারিখ অর্থাৎ 13রা মে আমাদের হাইকোর্ট একটা যে হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ অর্থাৎ টি অমরনাথ বোর্ডের বেঞ্চ একটা ঐতিহাসিক রায় প্রদান করে 10,319-এর পক্ষে। কি ছিল সেই রায়টা? রায়টা ছিল WPC 334/2021। এই রায়ে বলা আছে যে আমাদেরকে যে তৎকালীন সময়ে লকডাউনের সময় যে বের করে দেওয়া হয়েছিল একটা অমনিবাস মেমোর মাধ্যমে, অর্থাৎ 31/3/2020 মেমোরেন্ডামটা যেটা গভর্নমেন্টের দ্বারা ইস্যু করা হয়েছিল আমাদেরকে টার্মিনেট করার জন্য, সেটাকে স্যাটিসফাইড করে দিয়েছে আমাদের ত্রিপুরা রাজ্যের মাননীয় সিঙ্গেল বেঞ্চ টি অমরনাথ গৌ। এজন্য এই এই মেমোটাকে স্যাটিসফাইড করেছে। এবং 2017 সালে যে বিগত বাম আমলে যে শিক্ষা দপ্তরের আমলারা সবার নামে এনএক্সারে ঢুকিয়ে আমাদেরকে টার্মিনেট করেছিল, সেই অর্ডারটাকেও ইলিগ্যাল বলেছে। সুতরাং উই আর ইন নাও, উই আর ইন দ্য সার্ভিস, সো উই আর গ্যাদারিং হিয়ার টু অ্যাপ্রোচ দ্য আওয়ার সুপিরিয়র অথরিটি, অর দ্যাট মিনস আওয়ার অনারেবল ডিরেক্টর ম্যাডাম, টু রিস্টোর আওয়ার প্রিভিলেজ অফ অ্যাজ পার দ্য রিসেন্ট হাইকোর্ট ভার্ডিক্ট অফ ত্রিপুরা।